আমরা মনে করি আমি তো অন্যায় করি না, অন্যায় অন্য করে আমার কি, কথা বলতে গেলেই তো বিপদ, বলবো কেন, বিপদে যাব কেন জেনে শুনে। আমরা কথা না বলার নাম দিয়েছি হেকমত, এটা হেকমত নয়, চুপ থাকার নাম হেকমত হতে পারে না, কৌশলে সত্য তুলে ধরার নাম হলো হেকমত। চুপ থাকার নাম হেকমত নয়, চুপ থাকবো বোবা শয়তান, আর তুমি বোবা শয়তান হইয়া মোমেন দাবি কর, সবার সাথে তালে তাল মিলাইয়া চলে, তাই শুধু হালুয়া রুটি দে, সবাই পিসায় উপাধি দিয়া পানি ফোড়ার জন্য যায়, হাদিয়া তো উপা দেয়, মনে মনে কয় আমি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেটও দেয়। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার আজকের আলোচনার বিষয় আবারও বাংলাদেশের একজন খ্যাতিমান আলেমে দিন এবং খুবই জনপ্রিয় বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী প্রসঙ্গে। এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন, নায়েব ভাই এতটা জঘন্য টাইটেল দেওয়া কি ঠিক হয়েছে? দেখুন, আমি যে টাইটেলটি দিয়েছি এই টাইটেলটি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বক্তব্য দিয়েই আপনাদের সামনে প্রমাণ করে দেব। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ চলে যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এরপরে আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন যে আমি যে টাইটেলটি দিয়েছি এই টাইটেলটি আদৌ সঠিক দিয়েছি কিনা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের কোনো শত্রু নাই, আমরা সবার শত্রু, আমরা সবাই বন্ধু, কি ভাই? আওয়ামী লীগের বন্ধু, বিএনপি ওয়ালারা বন্ধু, কারণ তারা আমাদের মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয় না, তাহলে আমরা কেন বলবো শত্রু? সব আমাদের বন্ধু, দেখলেই সালাম, আসো মসজিদে নামাজে চলো। আপনারা নিশ্চয়ই খুবই মনোযোগ সহকারে তার এই আলোচনাটি শুনেছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আওয়ামী লীগ তাদের বন্ধু, বিএনপিও তাদের বন্ধু, কারণ বিএনপি আওয়ামী লীগ মাদ্রাসায় টাকা দেয়, এই জন্যে বিএনপি এবং আওয়ামী লীগ তাঁদের বন্ধু। এতে প্রমাণিত হলো যে বাংলাদেশের আর অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেউই তাঁদের মাদ্রাসায় টাকা দেয় না। চলুন আমরা আরও একটু প্রমাণ করার জন্য তার আলোচনার আরেকটি অংশ শুনে আসি। আমরা সবাইকে বন্ধু বানাইয়া কোলের মধ্যে তুলে নিব, বুকে লাগাইয়া দিব, কিন্তু আমাদেরকে যারা সহ্য করতে পারে না তাদের ব্যাপারে আমার আল্লাহ কয়, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছি। একদল মানুষের সাথে যুদ্ধ করবে তারা কারা? যারা সুদের সাথে জড়িত, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, সহযোগিতা করে, আল্লাহর পক্ষ থেকে রেডি থাক, আল্লাহ তোর সাথে যুদ্ধ করবে, অপেক্ষায় থাক। আর একদল মানুষের সাথে আল্লাহ যুদ্ধ করতে চায়, আমার ওলিদের সাথে দুশ্মনি করবে। ও নবী জানায় দেন, আমি আল্লাহর কথা, যারা আমার ওলিদের সাথে দুশ্মনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। দর্শক, আপনারা নিশ্চয়ই মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বক্তব্যের এই অংশটিও শুনেছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, যারা তাদেরকে সহ্য করতে পারে না তাদের বিরুদ্ধে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। আর তারা কারা? একদল হচ্ছে যারা সুদ খায়, সুদ দেয়, এবং আরেক দল হচ্ছে যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে। সুতরাং তার এই বক্তব্যে প্রমাণিত হলো যে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের দুশ্মন নয়, তাদের শত্রু নয়, বরং তাদের বন্ধু, কেননা তারাই তাদের মাদ্রাসায় টাকা দিয়ে থাকে। আর অন্যান্য রাজনৈতিক দল যারা করেন তারা কেউই তাদের মাদ্রাসায় টাকা দেন না, প্রকারান্তরে তারাই তাদের শত্রু। এতে প্রমাণিত হলো যে আওয়ামী লীগ যারা করেন এবং বিএনপি যারা করেন তারা কেউই সুদ খান না এবং সুদ দেন না, এবং যারা তাদের মাদ্রাসায় টাকা দেন তাদের কেউই সুদ খান না এবং সুদ দেন না। আর দ্বিতীয় অংশে তিনি বলেছেন, যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে তাদের সাথেও আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং তার এই বক্তব্যে প্রমাণিত হলো যে তিনি নিজেই
স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। সেটি হলো, আপনারা নিশ্চয়ই জানেন মাওলানা মামুনুল হক, তাকে কিন্তু বাংলাদেশের জনগণ এখন আল্লামা বলে, অনেক আলেমও তাকে আল্লামা বলে। সুতরাং তিনি যে আল্লাহর ওলি তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। সুতরাং এই আল্লাহর ওলির সাথে কে দুশ্মনী করেছে? স্বয়ং হাফিজুর রহমান নিজেই দুশ্মনী করেছেন। সুতরাং নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বক্তব্য অনুযায়ী তার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, বর্তমান আওয়ামী লীগ সরকার এই মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দুশ্মনী করছেন, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দায়ের করা হয়েছে। অতএব এতে প্রমাণিত হলো যে সরকার একজন আল্লাহর ওলি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, দুশ্মনী করেছেন। এতে প্রমাণিত হলো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়ামী লীগের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। অথচ উনি তার বক্তৃতার প্রথম অংশে বললেন যে আওয়ামী লীগ যারা করে তারা তাদের মাদ্রাসায় টাকা দেয়, অতএব আওয়ামী লীগ যারা করে তারা হচ্ছেন তাদের বন্ধু। কিন্তু শেষের অংশে তিনি বলেছেন, যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে তারাই তাদেরকে সহ্য করতে পারে না এবং তাদের বিরুদ্ধেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। অতএব তার এই কথাই প্রমাণিত হলো যে তিনি নিজেই স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। এছাড়াও শুধু মাওলানা মামুনুল হক নন, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2013 সালের 5ই মে শাপলা চত্বরের কালো রাতে আলেমদের সাথে দুশ্মনী কারা করেছিল? এই আওয়ামী লীগ সরকার করেছিল। এবং বর্তমানে আল্লামা বাবু নাগরী, তিনি কি আল্লাহর ওলি নন? তো তার সাথে কারা দুশ্মনী করছে? আওয়ামী লীগ সরকার দুশ্মনী করছে। গোটা ওলামা সমাজ, গোটা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করছে বর্তমান সরকার। শুধু তাই নয়, এই মাওলানা হাফিজুর রহমানের বন্ধু অনেকেই আছেন, তারাও আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করছেন। একজন হচ্ছেন মুফতি ফয়জুল্লাহ, আরেকজন হচ্ছেন মাওলানা সলিমুল্লাহ, আরেকজন হচ্ছেন আল্লামা আহমেদ শফি রহেমাহুল্লর শ্যালক মঈনুদ্দিন রুহি। তাদের সাথেও কি তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন? এই প্রশ্নটি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর কাছেই করতে চাই।